20 টাকা না, 15 টাকা হয় না, রাখা যায়, 15 টাকা রাখা যায়, 15 টাকা আপনি আপনাদের শাক সবজি মাছ মাংসের দাম জানাবো ঘুরে ঘুরে। আজকে কিন্তু 2024 এর অকল্পনীয় দাম কমেছে, এতটা কম আমি কখনো দেখি নাই এই জামালপুরের সকাল বাজারে। তো আজকে আমরা দেখতে চলেছি টুইস্ট আর টুইস্ট। তো স্বাগত আপনাকে বাজার দর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। চলুন জানা যাক আজকের বাজার দর। ডিসেম্বরে বাজারে পণ্য আমদানি হয়েছে যেমন, তেমনি ভাবে কিন্তু কাস্টমারও দেখতে পাচ্ছেন, ক্রেতারাও ঠিক তেমন। কারণ আজকে বাজারটাই অ্যাকচুয়ালি অনেকটাই অনেকটাই জাঁকজমক পণ্য দিয়েও এবং কাস্টমার দিয়েও। তো আজকে আমরা আপনাদের কাস্টমারের মুখ থেকেও সরাসরি দাম জানাবো, কত করে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে এবং কত করে তারা কিনে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির বিভিন্ন রকমের শাক রয়েছে। আমরা সরাসরি একজন কৃষকের মুখ থেকে জানবো সুপ্রথমে যে এই শাকগুলো আজকে জামালপুরে কত করে বিক্রি করা হচ্ছে। আপনি ওয়ান পিস একাই একাই মানে 15 টাকার মূলা আটি দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আর আপনার ই লাল শাক কত করে, লাল শাক দেখাই, এগুলো কিন্তু জোড়া 15 টাকা করে আজকে বিক্রি করা হচ্ছে। পুঁই শাক কত করে দিচ্ছেন? পুঁই শাক 15 টাকাই। আর আপনার তাহলে পালং শাক আছে কত করে? 3.25 আর আপনার এই কলমি শাক কত করে? 5 টাকা হয়ে গেছে। কেনা লাল শাক, লাউ শাক 20 টাকা 15 টাকা, লাউ শাক 20 টাকা 15 টাকা। আটিগুলো যদি একটু আপনাদের দেখায় ভালো হবে। মুলি শাক পাচ্ছেন, মুলি কত করে? জোড়া 15 টাকা, ওটা জোড়া 15 টাকা। হ্যাঁ, 2.5 টাকা এটা জোড়া 15 টাকা, আর এটাও জোড়া 15 টাকাই দিচ্ছেন, একই দাম। ভিউয়ার্স জানতেই পারলেন। এবারে এই জামালপুর থেকে আপনাদের জানাবো যে সবজি কত করে, আপনারা কিন্তু জানতেই পারলেন। ডিসেম্বর মাস আসা মানেই সবজির দাম অনেকটাই অনেকটাই পরিবর্তন হয়ে গেছে নভেম্বরের তুলনায়। জানবো এই সবজিগুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাড়ি পটল কিন্তু বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করলেন কি বাড়ি পটল? কত করে বাড়ি পটল? বাড়ি পটল কমই আছে। কত করে বিক্রি করলেন? 80 টাকা কেজি ছিল এই নভেম্বর মাসে, এখন কিন্তু ডিসেম্বরে এসে এই সিমের দাম 20 টাকা কমে গেছে। গাজর এটি কত কেজি? গাজর 80 টাকা কেজি। সাদা বেগুন অঙ্কেল? সাদা বেগুন 70। গুলবেগুন 70 টাকায় দিচ্ছেন। মানে আর ইয়ে কত করে দেশি আলু? আলু নতুন আলু 120 টাকা, 100 টাকা কেজি, 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভিউয়ার্স জান দিয়ে পারলেন। আমরা আরও একটি দোকান থেকে যাচাই করব যে আসলে এই সবজিগুলোর দাম ঠিক আছে কি না। তো আঙ্কেল কোথাও যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স একটু ব্যস্ত আছে, আমরা আরেক দোকান থেকে জানাবো যে সবজিগুলো মূলত কত করে। এই পাশে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টেপের সিজন, ধরতে গেলে নাই বলতেই চলে। আর এই পাশে রোজিন বেগুন রয়েছে, হাইব্রিড মরিচ জানবো, এই মরিচগুলো হয় এই প্রাইসে। পেঁপে কত দিচ্ছেন? ৪০ টাকা কেজি। পেঁপের দাম খালি বাড়বো না কমার আশঙ্কা আছে? বাড়বোই না। মরিচের কত কেজি দিচ্ছেন? ৬০ টাকা কেজি কিন্তু বিক্রি করা হলো, অথচ এই মরিচটা অন্য অন্য জায়গায় 80 থেকে 90 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয়। ভাই রঙিন বেগুন এটা কত দিচ্ছেন? বেগুন ৫০। আর মিষ্টি কুমার? ৩০ টাকা কেজি। মিষ্টি কুমার 30 টাকা কেজি, জানতে পারলেন ভিউয়ার্স। এবার আপনাদের জামালপুর থেকে শাকের দাম জানাবো অন্য আরেকটি দোকান থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির শাক রয়েছে।
জানবো এই শাকগুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে। আগে কি কত করেছেন? পালং শাক? পালং না, ওটা সরিষার শাক। সরিষার শাক কত করে? সরিষার শাক জোড়া 15, 3টা 20 টাকা। 3টা 20। আর আপনার পালং? পালং শাক ওই একই দাম। একই দাম দিচ্ছেন না? সাদা মুলা কত দিয়েছেন? সাদা মুলা 1টার 30 টাকা। 1টার 30। আর আপনার এই এটা? এটা জোড়া 20 টাকা। জোড়া 20 টাকা না, 15 টাকা হয় না? রাখা যায় 15 টাকা, রাখা যায় 15 টাকা রাখা যায় না? আর আপনার কলমি শাক কত করে আজকে? জানতেই পারলেন এখানে কিন্তু দেশি শশা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি কল্পনা করতে পারি নাই যে দেশি শশা এই টাইমে পাবো ডিসেম্বর মাসে এসে, এবং রয়েছে দেশি আনাজ থেকে সিম থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের সবজি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। কথা না বাড়ি আমরা ব্যবসার মুখ থেকে শুরু করবো। আগে কত করে বিক্রি করলেন টমেটো? 120 টাকা কেজি বিক্রি করলেন না? আর আপনার দেশি শশা? দেশি শশা 100 টাকা কেজি। ধন্যবাদ আঙ্কেল, জানতে পারলেন বিভাগ কত করে। আপনাদের নতুন আরও একটি দোকান থেকে জানাবো এই সবজিগুলো কত করে। এখানে কিন্তু হাইব্রিড শশা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সবজির আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কী কী সবজির আইটেম রয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, কথা বলে আমি সরাসরি ব্যবসার মুখ থেকেই জানাবো এই সবজিগুলো কত করে। ভাই কেমন আছেন? ভালো। বাজার মনে হয় নতুন না? না, বাজারে বয়স প্রায় 15 বছর যাওয়া তো দেখি নেই যে এটি বলবে। কয়েকদিন দোকান বন্ধ ছিল আর কি। যাই হোক, মরিচ এটি আপনি কত দিন বিক্রি করতেছেন আজকে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি দিচ্ছেন, অন্য নজর 120 টাকা কেজি বিক্রি করতেছেন। আমার লাভ কম, সেল বেশি। লাভ কম সেল বেশি না? আর আপনার এই কত শশা? এটি কত? 40 টাকা কেজি। এটি 40 টাকা? শুধু 40 টাকা? শুধু 40 টাকা কেজি। কী কন আশ্চর্যজনকের দাম শুনলাম ভাই। আপনার কি আবাদের নাকি? আমার কিনা কিনা, তারপরে এই দামে বিক্রি? 35 কিনা 40 বেচা আর বেশি করতে চলা। দেশি কি কর? সিম কত দিছেন এটি? 90 টাকা কেজি। 90 টাকা। আলু? আলু 140। এটি 140? আর এটি? এটি 100 টাকা। এটি 100 টাকা। আর আপনার ফুলকপি বাঁধাকপি কত? ফুলকপি 60, বাঁধাকপি 40। গাজর? গাজর 80 টাকা। গাজর 80 টাকা। গাছ পেয়েছে আপনি নিয়েছেন? জি। গাছ পেয়েছে, এটি কত দিচ্ছেন? এটা হলো 50-60। 50-60 টাকা কেজি। জানতেই পারলেন বিভাগ এক কথায় জাস্ট অকল্পনীয় দাম কিন্তু আমরা শুনলাম সবজির বাজার থেকে। তো বিভাগ জানতেই পারলেন, এবার আপনাদের সময় নষ্ট না করে আমি মশলার বাজারে নিয়ে যাব। মশলার বাজার থেকে মশলার দাম জানাবো এবং আপনাদের দাম জানাবো মাছের দাম এবং শাকের দাম। কিন্তু আপনারা জানতেই পারলেন যে শাক কত করে বিক্রি করা হচ্ছে, দুই জায়গা থেকে আপনাদের কিন্তু যাচাই করে জানানো হয়েছে জামালপুর থেকে। ভিউয়ার্স, এবার আমরা জামালপুর থেকে আপনাদের এই পণ্য সামগ্রীর দাম জানাবো। এখানে রয়েছে চাল ডাল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আইটেম, এক এক করে সবগুলো আইটেমের দাম আপনাদের আজকে অবগত করা হবে, যেটা খুচরোভাবে একদম ফিক্সড দাম যেটা। তো আঙ্কেল, শুরুতে আপনার কাছে জানবো ডাল কয় কোয়ালিটির আছে? দুই প্রকার আছে, মোটা মসুর আর চিকন মসুর। কোনটা কত করে? মোটা মসুর 110, চিকনটা? আর চিকন ডাল 140 টাকা। 72 টাকা। আর আপনার চাউল 100 টাকা আছে, 110 500 টাকা। আবু দুধ এডি না? ধন্যবাদ আঙ্কেল, জানতে পারলেন বিয়ার্স কুন্ডাগত করে
অবশ্য ডিসেম্বরের শুরুতে বাজারের প্লট একদমই চান্স হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো এখানে যে মাছগুলো সবগুলোই কিন্তু ইলিশ মাছ। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবতে পারেন আজকে যে দামটা শুনবেন এই দামটা শোনার জন্য কখনোই আপনারা কল্পনাই করতে পারেন নাই। তো যে দামটা শুনবেন শোনার আগে আমি একটু বলে রাখি, হয়তো আপনারা ভাবতে পারেন যে না এই দামে ইলিশ আমরা 2024-এ কখনোই খাই নাই একটা বছরে, কিন্তু এখন আপনারা খাবেন এই দামে এই জামালপুর থেকে ইলিশ ক্রয় করতে পারবেন। তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি ব্যবসায়ীর কাছে, ওনার মুখ থেকেই শুনুন। আর এটা মানে একদম সত্য কথা, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা জামালপুরে আজকে এবং কালকের মধ্যে আসুন। জামালপুরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের মাছ আনতে রয়েছে। আপনাদের সরাসরি জামালপুর থেকে ডিসেম্বর মাসে মাছের দাম কত করে চলছে কথা না পারি আমরা ব্যবসার কাছে চলে যাচ্ছি, ওনার মুখ থেকে জানাবো। তো এখানে কি কি মাছ রয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। ভাই আজকে মৃগেল রুই কোনটা কত করছেন? রুই ব্যস্ত আছি 350 টাকা কেজি, মৃগেল ব্যস্ত আছি 280 টাকা কেজি। 280 টাকা। আর আপনার কি আপনার কাকু আর ভূমিনার যা ব্যস্ত আছি মানে কাছে 350 দাম চাই, 320 টাকা। 320 টাকা বিক্রি না? ধন্যবাদ ভাই। আর আপনার চিতল আছে কত দাম উঠছে? ৩০০। আর আপনার বাঙাস? 180। আর এটা কত? 200। 200। বাঙাসের দাম অনেকটাই বাড়ছে মনে হয় নাকি? না বা আগে যা তাই 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 জামালপুর থেকে এবার আপনাদের জানাবো। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির বিশাল বড় সাইজের কাতল মাছ, এই পাশে ব্রিগেড সহ আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে। আমরা চলে যাচ্ছি ব্যবসার কাছে, ওনার মুখ থেকে সরাসরি জানাবো। আঙ্কেল কাতল আছে কত করেছেন? আসলে জীবিত। আর এই পাশে কিন্তু ব্রিগেড মাছ রয়েছে, রয়েছে আরো বিভিন্ন রকমের গ্লাস কাপ সহ। জানবো ব্রিগেড কত করে? আগে ব্রিগেড কত করেছে? 450 না? আর আপনার এটি কি মাছ আঙ্কেল? গাইরা মাছ কত করে? 1100-1200-1000 টাকা কেজি। 1000 টাকা কেজি জানতে পারলেন। ভালো আছেন?